আজকে 2 নম্বর দিন কক্সবাজারে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করেন যে আপন মনে সুখে দাঁত মাছতেছি আপনাদের সাথে হাই হ্যালো করতেছি। হেই ও গাইজ, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো অলরেডি আমরা ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড ফ্রেশ হয়ে ঘটনা যেটা হয়েছে, বাহিরের ভিউটা কিছুটা এমন যে সুন্দর একটা ওয়েদার, হালকা আবার ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়তেছে ফোটা ফোটা, আকাশটা একটু মেঘলা। বাট সকালবেলা ব্রেকফাস্ট আমার রুমেই দিয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে ওদের রুমে গেলাম। ওদের রুমে ওরা ঘুম থেকে এখনও উঠে নাই, কেন উঠে নাই আই ডোন্ট নো, সামিন এখনও শুয়ে আছে। তারপর আমি একা একা সুইমিং করতে চলে গেলাম এবং একটু ফিল নিতে থাকলাম, উপর থেকে 2-1 ফোঁটা পড়ছিল বৃষ্টি, বাট আরেকটু সকালে নামতে পারলে ঠিক মজাটা পাইতাম, বাট প্যারা নাই চিল, একা একাই অনেক মজা করে ফেলছি। তারপর আবার রুমে ব্যাক করে ফ্রেশ হয়ে দেন আমার পিছনে আছে ব্যারিস্টার, তাকে নিয়ে আমরা চিন্তা করলাম যে একটু বিচের পারে যাওয়া যাক। সেখানে যেয়ে মনে করেন যে আসল ঘটনা ঘটে গেছে, গাড়ি মনে করেন যে কাদার মধ্যে আটকে গেছে, তার মাঝে অনেকগুলো ভালোবাসার মানুষ চলে আসছে, তাদের সাথে দেখা টেকা করে দেন আমি এবং ইপন জাস্ট আমরা দুইজনই, আর পিছনে কিছু ভাই ব্রাদার ছিল, এমএসবিদের টিমের মেম্বার ছিল, ওরা সবাই মিলে চলে গেলাম একটা মানে বিচের পারে, যেখানে মনে করেন যে আমার গাড়িটা এভাবে আটকে গেছে কাদার মধ্যে। হ্যাঁ, আমি মনে করেন গাড়িতে নেই মেয়ে গেছি ভয়ে, আমি কেউ নেই এখানে উঠবো কীভাবে। তারপর এই যে ভাইয়ের যে সরোয়ার ভাইয়ের যে ড্রাইভার আছে সে আমার গাড়িটা উঠাই দিছে, যদিও আল্লাহ বাঁচাইছে এবার আর বিচের পারে নামাই নাই, কজ বৃষ্টি হয়েছে তো দ্যাটস ওয়াই মাটিটা একটু নরম। বাট এখানে আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ, বাট আসতে দেখি যে প্রচুর পরিমাণে জ্যাম, দেন আইসা দেখি যে এই স্যারেরা এখন সুইমিং করতেছে, ওরা ঘুমায় লেটে উঠে লেটে, কী যে একটা অবস্থা। তারপর আমি আমার শার্ট চেঞ্জ করে ফেললাম, কস ওয়াসিফের বাসায় দাওয়াত আছে, অ্যান্ড মোটু আলিফ তো ঢাকা থেকে আইসাই পড়ছে সকালবেলা, আসার পরে দুজন ওরা জাস্ট দুজন আসছে গাড়ি দিয়ে, তো আমরা আবার কিছু এমএসবিদের টিম মেম্বার এবং বাকি ভালোবাসার মানুষদের সাথে ছবি টবি তুলে দেন আমরা যাচ্ছি সে মেরিন ড্রাইভেরি অন্য সাইডে ওয়াসিফের বাসায়, তার মাঝে একটু সানরুফের ফিল নিলাম। ইয়াস, এটা একটা ড্রিম ছিল, যদিও লাস্ট আপনারা যখন ভিডিওতে দেখছিলেন তখনই বলছিলাম, বাট ইনশাল্লাহ ওয়ান ডে অনেক কিছু আসবে, শুধু আপনাদের সাপোর্টটাই দরকার এবং আপনাদের এই ভালোবাসাটাই দরকার। তো ওয়াসিফের বাসায় আমরা চলে আসছি, এখানে আমাদের লাঞ্চের দাওয়াত, অ্যান্ড এটা হচ্ছে ওয়াসিফের ফার্ম হাউস, যেখানে আমরা বসে আড্ডা দিলাম, চিল করলাম, দেন নিজেদের মতো করে সুন্দরভাবে নিজেদের লাঞ্চটা সেরে নিলাম। আর খাবারগুলো ছিল একদম অসাধারণ, চিংড়ি মাছ, তারপর হয়েছে মুরগি মাংস, ডাল, ভাত, জাস্ট অ্যামেজিং। আর ছাদের ভিউটা অনেক সুন্দর, আর কক্সবাজার আসলে সবারই মন ভালো হয়ে যায় যেমনটা আমার, কজ লাস্ট কয়েকদিন আমরা হাটে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, এই কারণেই আমরা এই কক্সবাজারের ফিল্টা নিতে আসছিলাম। দেন আমরা আবার চলে গেলাম, এখন যাব হয়েছে কোথায়, এখন যাব একটা বিচের পারেই দাঁড়াবো আবার, কজ সানসেটটা দেখতে হবে, সানসেট দেখার জন্য আমরা সবাই চলে আসলাম। আর আমি দেখলাম যে জায়গাটা অপশন পেয়ে গেছি, মনে করেন যে এখান দিয়ে আস্তে আস্তে নেমে টপকে সমুদ্রের পারে চলে গেলাম, অ্যান্ড ওফ সেই ফিল, সেই একদম মানে করা বলতে গেলে। সবাই বলে যে আপনি একা একা ঘুরেন কেন, আসলে আমি একাই ঘুরতে পছন্দ করি, এই জন্য তোমাদের জন্য আমি একটা হাসি দিয়ে দিচ্ছি, তাই না? দেন একটা দৌড় প্রতিযোগিতা করলাম আমি সাগর আর রিয়াদ, ভাই ওরা কেমনে দৌড়ায় রে ভাই, চাগায় 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 চাগায়, যেখানে আমার অ্যাজমার রোগী আমার শ্বাসটা শুইছা, দেন আমি চুপচাপ বসে গেছি। তারপর আমি আমার সাগর মামার কান দুইটা বাকিটা রাস্তা মানে অতিক্রম করলাম, দেন নাম এখানে সামিন এবং আলিফ ওদের গার্লফ্রেন্ডের নাম লেখা পাঠাইতেছে, এই একটা অবস্থা। তারপর হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম এই পাহাড় পর্বত বেয়ে, বাই দ্য ওয়ে পাহাড় পর্বত না, এগুলো বাদ বাদ বেয়ে, দেন আবার ওয়াসিফরে এখানে আসছে, এখানে আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ, দেন চলে আসলাম আবার হোটেলে। হোটেলে আইসেই মনে করুন যে ঘুম দিতে হবে, কজ সারা দিন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, কক্সবাজার অনেক ভালো লাগে আমার।